আলাইকুম। রিফাত, আচ্ছা তুমি কোসেন বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? কি ফল? দ্বিতীয় একজন প্রশ্ন করেছেন ছোট্ট শিশু রিফাত, এর ব্যাপারে আপনার পরামর্শ কি? এবং আপনি জানেন যে এর মধ্যে একটি শিশু ওই যে জাতীয় ফলের নাম এবং জাতীয় ফুলের নাম বলতে গিয়ে সে জাতীয় ফলের নাম বলে ফেলেছে, একটি জাতীয় ফুলের নাম বলতে গিয়ে গাঙ্গের ফুল বলেছে, জাতীয় মাছের নাম পাঙ্গাস বা এরকম কিছু বলেছে, তাই না? এই শিশুটি কিন্তু পরবর্তীতে তাকে নিয়ে, এটা একটা ভাইরাল একটা টপিক হয়ে গেছে, এগুলো ন্যাশনাল টেলিভিশন চ্যানেলগুলো এগুলো কাভারেজ করেছে, ইউটিউবাররা এখন সেখানে ঝাঁপিয়ে পড়েছে। এই শিশুটির সরলতা নেট দুনিয়াকে মুগ্ধ করেছে, কারণ নেটের মাধ্যমে এটা ভাইরাল হচ্ছে। সত্যিকার অর্থে তার সরলতা আমাদেরকে সত্যিকার অর্থে মুগ্ধ করেছে। সরল স্বীকারোক্তি, কীভাবে সরল এক ধরনের মানসিকতা নিয়ে এরা বেড়ে ওঠে এই ছাত্ররা, সেটা তার ওস্তাদ এটি দেখানোর চেষ্টা করেছে, কিন্তু এটাকে পিক আপ করেছে আনফর্চুনেটলি ইউটিউবাররা। ইউটিউবারদের কথা বলছি কেবলমাত্র যারা বাণিজ্য করতে চায়, ব্যবসা করতে চায়, ভিউ অনেক বাড়াতে চায়, এর মাধ্যমে তারা আয় ইনকাম করতে চায়, তারা তার পেছনে লেগেছে এবং তার পেছনে লেগে তাকে নিয়ে বিভিন্ন ধরনের ছবি তোলা, তাকে নিয়ে বিভিন্ন ধরনের গল্প পাতা এবং তাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া, হতে পারে কিছু তাকে উপঢৌকন বা গিফটও প্রদান করছে কারণ তাকে নিয়ে ভিডিও বানাবে ইত্যাদির কারণে। এবং আমার বিশ্বাস যে এর মাধ্যমে এই শিশুটির ক্ষতি করছে, এই শিশুটির যে সরল এবং স্বাভাবিকভাবে বেড়ে ওঠার যে বিষয়টি রয়েছে তা কিন্তু ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এই জন্যে ইউটিউবারদেরকে নসিহা প্রদান করব যে আপনারা প্লিজ কেবলমাত্র অর্থ ইনকামের জন্যে মানুষের সরলতাকে পুঁজি করে আপনার কাজ করবেন না। আপনাদের ইনকাম করা দরকার, নো প্রবলেম, আপনারা সেটি করেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, সেটা শরিয়ার একটা পার্সপেক্টিভ থাকতে পারে, সে কথা আমরা বলছি না। আমরা বলছি যে আপনারা এমন কন্টেন্ট তৈরি করুন যে কন্টেন্টগুলো মানুষের জন্য কল্যাণ করা হয়, মানুষের শিক্ষার কারণ হয়, তাতে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন না কমপক্ষে। কিন্তু এখন এখানে যেটা হচ্ছে তা হচ্ছে যে আপনারা কেবলমাত্র কন্টেন্ট নির্মাণের জন্যে আপনার এই কাজগুলো করছেন। অনেকে তো এটাও করে, আমি অনেককে দেখেছি, অনেক ইমাম রয়েছেন অথবা অনেক আলেম, অনেকে যারা শিক্ষকতা করতে, এরকমও অনেকে রয়েছে, তারা এখন শিক্ষকতার পেশা বাদ দিয়ে অথবা ধরুন এলএম বিতরণ এগুলো বাদ দিয়ে অথবা আলোচনা ইত্যকার বাদ দিয়ে, ইমামতি বা মোয়াজ্জিন ইত্যাদি বাদ দিয়ে এখন তারা ইউটিউবের কন্টেন্ট তারা বানাচ্ছে এবং তারা বলেও বেড়াচ্ছে আগে আমি 10,000 টাকা ইনকাম করতাম, এখন আমি 10,00,000 টাকা ইনকাম করি। এগুলো খুবই মানে ধরুন আমরা যদি বলি বস্তুবাদী চিন্তা ব্যবহার ভাবনা, এগুলো ম্যাটেরিয়ালিস্টিক মানে যদি আমরা বলি পুঁজিবাদী চিন্তা চেতনা থেকে এগুলো এসছে, এগুলো থেকে আমাদের নিজেকে মুক্ত রাখা দরকার। ইন্নামাল আমার বিন নিয়াত, আমাদের নিয়াতের মাধ্যমে কিন্তু আমাদের আমলের জন্য আমরা সওয়াব পাবো, আর আমাদের রিজিক কী হবে তা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। সেজন্যে আপনারা এই শিশুটিকে নিয়ে অনুগ্রহ করে, আপনারা এই শিশুটিকে নিয়ে আপনারা আর এই কাজগুলো না করার জন্য আপনাদেরকে নসিহা করছি, অনুরোধ করছি। এবং আমরা বলছি যে আপনারা ইসলামের যেই কন্টেন্ট আছে এগুলোকে আপনারা কেবলমাত্র ব্যবসার বাণিজ্যের এগুলোকে কন্টেন্টে আপনারা পরিণত করবেন না, এটি একটি ভয়াবহভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে অপরাধ বলে আমরা এটি মনে করছি।